রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে এই দুই দেশের প্রতিনিধিদের এক টেবিলে বসানোর জন্য শেখ হাসিনা তাদেরকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানাই। তাদের উদ্যোগের কারণে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করেছে, যে চুক্তির কারণে এখন থেকে খাদ্যদ্রব্য কিনে আনা যাবে। আমি মনে করি এটা আমাদের জন্য স্বস্তির। শুক্রবার 22 জুলাই কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানিতে চুক্তি সই করে রাশিয়া ও ইউক্রেন। এতে আন্তর্জাতিক খাদ্য সংকট লাঘব হতে পারে বলে প্রত্যাশা করা হয়। যদিও প্রতিবেশী দুই দেশের মধ্যকার বৈরিতা কমার কোনো আভাস পাওয়া যায়নি। তুরস্কের ইস্তাম্বুলে আলাদাভাবে যুদ্ধপক্ষগুলো চুক্তিতে সই করে। এ সময় তারা একই টেবিলে বসা থেকে বিরত ছিল। দুই দেশের পতাকা এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে তাদের একই সঙ্গে বসতে না হয়। এমনকি দুই দেশের প্রতিনিধিরা এই সময়ে করমর্দনও করেননি। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় 2 মাসের চেষ্টায় চুক্তিটি এ পর্যায়ে আসে। এ চুক্তিকে একটি প্যাকেজ আখ্যায়িত করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এতে ইউক্রেন তাদের খাদ্যশস্য বিদেশে রপ্তানি করতে পারবে। রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানিও সহজ হয়ে যাবে। যদিও গেল 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের পর রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো, রাশিয়ার অর্থনীতিকে আটকে দিতে এমন কোনো উপায় নেই যা হাতছাড়া করেছে তারা। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।